নমস্কার প্রাইমারি টেট দু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে দু হাজার তেইশের যে যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলেন গত চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে তো তাদের অফিসিয়াল আনসার কী মডেল আনসার কী সেটা কিন্তু নেক্সট উইকে দেওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পরের সপ্তাহে কিন্তু অফিসিয়াল মডেল আনসার কী দেওয়া হবে এবং তারপরে যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন কোনো উত্তর যদি ভুল মনে হয় তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারবেন এবং তার জন্য নির্দিষ্ট ফিস দিয়ে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে তো অবশ্যই যে দু হাজার তেইশের টেট পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস করেই কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কেননা পর্ষদ কিন্তু এই টেট নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করছে বা আমরা গতবার দেখেছি দু হাজার বাইশের টেটে খুব তাড়াতাড়ি মডেল আনসার কি এবং ফাইনাল আনসার কি এবং রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল তো সেই হিসাবে কিন্তু দু হাজার তেইশের টেটটাও কিন্তু সেটাই করবে পর্ষদ যদিও প্রশ্ন যে জটিল হয়েছিলো সেজন্য পাস কম করবে কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট বার করে দেবে যদিও দু হাজার বাইশের টেট পরীক্ষায় প্রায় ছয় লক্ষের ওপর ক্যান্ডিডেট ছিল কিন্তু এবার দু হাজার তেইশের পরীক্ষায় কিন্তু সেই সংখ্যাটা তিন লক্ষের নিচে আছে সুতরাং পর্ষদের যে কাজ সেই কাজটা করতে কিন্তু সময়টা অন্যান্য এর থেকে কিন্তু কম লাগছে তো যে মডেল আনসার কি দেবে প্রত্যেকটা যে কোশ্চেন বুকলেট কোড অনুযায়ী কিন্তু দেওয়া হবে এবং সেই দেখে কিন্তু যে ডুপ্লিকেট ওয়েমআসির যারা ক্যান্ডিডেট যারা নিয়েছে তারা সেটা দেখে মিলিয়ে দিতে পারবেন সে কত পেয়েছেন এবং তা সে পাস করতে পারবেন কি পারবেন না সেটাই কিন্তু রেজাল্ট একরকম বলাই যায় যে মডেল আনসার কি যেটা দেবে সেটাই কিন্তু এক রকমের রেজাল্ট তো রেজাল্ট খুবই তাড়াতাড়ি আর খুবই তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট নিয়ে তো দেখা যাক আগামী সপ্তাহে কি হতে চলেছে